হ্যালো গাইজ তো আমরা সরস্বতী পুজোর প্রিপারেশান শুরু করে দিয়েছি তোমাদের দেখাই আমরা কিভাবে প্রিপারেশান করেছি চলো তো আমাদের এই ঘরেই সরস্বতী পুজো হয় প্রতি বছরের মতো এবং আমাদের সরস্বতী পুজোর প্রায় সাতচল্লিশ বছরে পা দিতে চলেছে সরস্বতী পুজোর এই এত বছর পুরনো হওয়ায় আমরা প্রতি বছরই সুন্দরভাবে ঘরটাকে সাজাই এবছর একটু অন্য কায়দা করেছি আমরা বড়ো বড়ো চাঁদমালা বানিয়েছি চাঁদমালা দিয়ে গোটা ঘরটাকে সাজিয়েছি এবং কাগজ কেটে আমরা কৃত্রিম ফুল বানিয়েছি পাতা বানিয়েছি এবং ঘরটাকে সুন্দরভাবে সাজিয়েছি তোমাদের কেমন লাগলো আমাদের সাজানো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এছাড়াও সরস্বতী পুজোতে যেটা খুবই দরকার যা হলো আলপনা দেওয়া তা আমার দিদি গোটা সিঁড়িতে খুব সুন্দরভাবে দিয়েছে আমার বাড়ির আলপনা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও সভার শেষে আমি অনেক কষ্ট করে একটা সুন্দর দেখে ফেব্রিক কালার দিয়ে উঠোনে একটা প্রদীপ আঁকলাম তোমাদের তা কেমন লেগেছে সেটাও অবশ্য কমেন্ট বক্সে জানিও শুধু তাই নয় আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তার সাথে আমার টেনকে ইউটিউব ফ্যামিলিকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা